কিশোরগঞ্জের ভৈরবে উপকারভোগীদের মাঝে 230টি ভেড়া বিতরণ করা হয়েছে। প্রাণী সম্পদের হাওড় অঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে এ ভেড়া বিতরণ করা হয়েছে। আজ বেলা 12টায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা শিরিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান সুজন, কৃষি কর্মকর্তা আকলিমা বেগম সহ প্রমুখ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, হাওড় অঞ্চলের প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা 115 জন উপকারভোগীর মাঝে জনপ্রতি 2টি করে মোট 230টি ভেড়া বিতরণ করেছি। তারা যেন ভেড়া পালনের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে সে লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে উপকারভোগীরা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবেন। তাছাড়া এ সকল প্রাণীর চিকিৎসা, খাদ্যশস্য সহ অন্যান্য সুবিধাও দেওয়া হবে উপকারভোগীদের।